عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ডক্টর মোজাম্মেল আজহার সাহেব, উনি ওনার প্রোগ্রাম আমরা কি শেষ করবেন? হযরত কাদের রাহমাতুল্লাহ তাআলা বরাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহ, ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফী ফুরকানিহিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শোনে না শোনে কে, সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জিকির করার সময়, তেলাওয়াত করার সময়, ঘুষ দেওয়ার সময়, সব জায়গায় আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয়, ঠিক কি না? লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, আল্লাহ বলে আমি আমার নেয়ামত বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি কুফরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আল্লাহর শাস্তি বড় করা, ভয়ঙ্কর। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ফেরাউনরে ধরে না ধরে না, কিন্তু যখন ধরছে ছাড়ে নাই, লোহিত সাগরে ডুবাই মারছে, তাই না? অনেকে বলে ফেরাউন নীল নদে ডুবে মরেছে, এটা ঠিক না, সে ডুবে মরেছে লোহিত সাগরে। নীল নদ লম্বায় বড় নদ, কিন্তু আড়াআড়ি দিক থেকে, পাশের দিক থেকে, প্রশস্তের দিক থেকে এটা কিন্তু অনেক বড় নয়। যারা ভালো সাঁতার জানে এরা নীল নদের এই পার থেকে ওপার সাঁতরে চলে যেতে পারবে, এরকম নদ। এই নীল নদের নিচ দিয়ে মিশরের সরকার নীল নদের নিচ দিয়ে রাস্তা বানিয়েছে, ট্রেনের মেট্রো লাইন করেছে। আমরা ওইটার নিচ দিয়ে যেতাম, নীল নদের এই পার থেকে ওই পার দিয়ে উঠতাম। তার মানে এটা প্রশস্তের দিক থেকে খুব বেশি বড় নয়, লম্বায় সবচেয়ে বড়, 6,695 কিলোমিটার লম্বা। আফ্রিকা একটা দেশ আছে নাম উগান্ডা, এর রাজধানী কাম্পালা, ওখানকার একটা লেক আছে ভিক্টোরিয়া লেক, থেকে এই নীল নদের অববাহিকা শুরু। এটা বইতে বইতে তানজানিয়া, ইথিওপিয়া, সুদান হইতে হইতে মিশরের মেডিটারেনিয়ান সি, ভূমধ্য সাগরের সাথে যেয়ে মিলিত হয়েছে। এই নীল নদ এটা জান্নাতের নদ। সিদরাতুল মুনতাহায় বিশ্বনবী দেখেছেন ওখানে চারটা নদী, দুইটা ওখান থেকে জান্নাতে ঢুকে যায়, দুইটা ওখান থেকে পৃথিবীতে নেমে এসেছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল এই দুইটা নদীর নাম কি? সাইয়েদনা জিব্রাইল বললেন, একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী আর একটা মিশরের নীল নদী। সুবহানাল্লাহ, পড়েন নাহারুন।